আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ক্যাপকাট সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো আমার কাছে মনে হয় বর্তমানে সবচেয়ে সেরা একটি সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। এটি কারণ হচ্ছে এটি ফ্রিতে ইউজ করা যায় এবং এখানে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করা যায়, মানে এখানে কোনো ওয়াটারমার্ক থাকে না। তো আপনারা যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে চান তারা অবশ্যই ক্যাপকাটটা ইউজ করে দেখবেন। তো বর্তমান সময়ে ক্যাপকাট কিন্তু সেরা একটি সফটওয়্যার। তো আপনারা যারা মোবাইল দিয়ে কাইনমাস্টার ইউজ করেন সেখানে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকে, এটা কিন্তু একটা ঝামেলা। তো আপনারা এই জন্য ক্যাপকাট ইউজ করবেন এবং কাইনমাস্টার থেকে কোনোভাবেই ক্যাপকাট কম না। এখানেও কিন্তু আপনারা প্রফেশনালভাবে মোবাইল দিয়ে এবং পাশাপাশি কিন্তু ক্যাপকাটটা বর্তমানে কম্পিউটারও ব্যবহার করা যায়। তো আমি পার্সোনালি এটা ইউজ করি। তো সেখানেও কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করা যায়, মানে ওয়াটারমার্ক থাকে না এবং ফ্রিতে ইনস্টল করা যায়, কোনো ঝামেলা নাই, কোনো ক্র্যাক নাই, তেমন কোনো সমস্যা নাই, অতি সহজে কিন্তু এই ক্যাপকাটটা ব্যবহার করা যায়। তো এই জন্যই আপনারা ক্যাপকাটটা ইউজ করবেন। তো আশা করি আপনারা ক্যাপকাট ইউজ করলে অনেক বেশি উপকৃত হবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। আমি আছি মিনহাস আপনাদের সাথে। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশেই থাকবেন। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, মোবাইল থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ক্যাপকাট ইনস্টল করতে পারবেন এবং ক্যাপকাট দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন এর একটা বেসিক টিউটোরিয়াল আপনাদেরকে দিব। এতে করে আপনারা ক্যাপকাট সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন চেক করবেন। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তো আপনারা দেখাই দিচ্ছি আমি কীভাবে ইনস্টল করবেন। দেন এখান থেকে আপনারা লিখবেন প্লে স্টোর। তো এখান থেকে আপনারা সার্চ করবেন ক্যাপকাট, CAPCUT লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে আপনারা এই যে এই ইন্টারফেসটা পেয়ে যাবেন, মানে ক্যাপকাট ভিডিও এডিটর। তো এটা একটা সেরা ভিডিও এডিটর আমার কাছে মনে হয়। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনারা অবশ্যই এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে চেক করবেন। এবং এটি একটি ফ্রি সফটওয়্যার, এখানে কোনো ওয়াটারমার্ক থাকে না, ঠিক আছে। তো ওয়াটারমার্ক ছাড়া আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ওয়াটারমার্ক দূর করবেন। তো এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করলাম। তো দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে। তো এটা 65 MB একটি সফটওয়্যার। তো আপনারা একটু সময় ওয়েট করবেন। তো এখান থেকে জাস্ট এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। তো এখানে ওপেনে ক্লিক করার পরে দেখেন ক্যাপকাট কিন্তু অতি সহজে এখানে চলে আসবে। তো এটা একটি তেমন একটা বড় সফটওয়্যার না, কিন্তু এটা দিয়ে অনেক বড় বড় কাজ করা যায় এবং খুবই প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যদি ভিডিও চান এটা নিয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আপনারা চলে আসবেন ক্যাপকাটের ভিতরে। তো আমি আবার প্রথম থেকে দেখাই আপনাদেরকে। দেন এখান থেকে আপনারা চলে আসবেন ক্যাপকাটে। তো এখান থেকে আমি যে ক্যাপকাটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করে ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন নিউ প্রজেক্টে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ভিডিও আনার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি, যেমন ধরেন আমি যে এই ভিডিওটা নিয়ে আসলাম এখান থেকে আমার। তো এখান থেকে আমি এই যে এই ভিডিওটা নিয়ে আসলাম, এখান থেকে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর ট্রাই ইট নাও, এখান থেকে জাস্ট এই যে আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে এখান থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং এখান থেকে হচ্ছে এডিটিং প্যানেল এবং এটা হচ্ছে লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মেন লেয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে ভিডিওটা চলে আসবে। দেন এখান থেকে আপনারা স্প্লিট, স্পিড, অ্যানিমেশন, স্টাইল সহ অনেক ধরনের কাজ করা যায় এখান থেকে। তো প্রথম আমি শুধু আপনাদেরকে আজকে অল্প একটুই দেখাবো, তেমন বেশি দেখাবো না। তো এখান থেকে জাস্ট এটা হচ্ছে ভিডিও এডিটিং প্যানেল। তো এখান থেকে আপনারা চাইলে ভিডিওটা কাট করতে পারবেন। তো কাট করার জন্য এখান থেকে আপনারা জাস্ট এই যে স্প্লিটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কাট হয়ে গেছে। তো দেন এখান থেকে আপনারা আবার যেখানে কাট করতে চান সেখানে আবার স্প্লিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু কাট হয়। স্প্লিট মানে হচ্ছে কেচি, ঠিক আছে। দেখেন এই যে এটু কিন্তু কাট হয়ে গেছে। তো যেহেতু প্রথমে ইনস্টল করছি তো এখান থেকে দেখেন এটু কাট হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনারা এটু ডিলিট করতে পারবেন। তো এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এই যে এই পার্টটুকু আছে এবং এই পার্টটুকু আছে। তো আপনারা চাইলে এখান থেকে আবারও যদি স্প্লিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আগে অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা স্পিড বাড়াতে পারবেন এবং স্পিড কমাতে পারবেন। এখান থেকে দেখেন স্পিড, স্পিডে ক্লিক করলে আপনারা এখানে নর্মাল এবং কার্ভ এগুলো করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এখান থেকে আমি দেখাই যে আপনারা কীভাবে ওয়াটারমার্কটা রিমুভ করবেন। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন ভিডিও লাস্টে। তো লাস্টে গিয়ে দেখবেন যে একটা ওয়াটারমার্ক আছে এখানে, দেখেন আমি দেখাই আপনাদেরকে। তো আপনারা যদি এই ক্যাপকাটে লগ ইন করেন তাহলে কিন্তু ওয়াটারমার্কটা চলে যাবে, ঠিক আছে। এবং সেমভাবে আপনারা কম্পিউটার যদি ইউজ করতে চান তাহলে আপনারা অবশ্যই ক্যাপকাটটা লগ ইন করবেন, মানে আপনারা একটি আইডি খুলবেন। আইডি খুললে ক্যাপকাটটা চলে যায়, মানে ওয়াটারমার্কটা চলে যায়। তো আমি চলে যাচ্ছি ভিডিও লাস্টে। তো দেখেন এই যে ভিডিও লাস্টে কিন্তু একটা এই দেখেন এই যে ইন স্ক্রিন, এটা কিন্তু ওয়াটারমার্ক, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এই যে ভিডিওটা এখানে প্লে করলাম। তো দেখেন এই যে লাস্টে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসছে। তো আপনারা অতি সহজে ডিলিট করতে পারবেন। তো এই জন্য আপনারা চলে যাবেন ভিডিও লাস্টে। তো
লাস্টে যাওয়ার পরে আপনারা এখানে লাস্টে ক্লিক করবেন যে এই দেখেন এই যে ইন্ডিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা হচ্ছে ওয়াটারমার্ক তো এটা এখানে আলাদা থাকে আর কি তো এই জন্য অতি সহজে ডিলিট করা যায় তো এখানে ক্লিক করার অবস্থায় এখান থেকে দেখেন আগে এই যে এটা হচ্ছে আমার মেইন লেয়ার দেন এখান থেকে এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক এই যে এটা হচ্ছে ওয়াটারমার্ক ঠিক আছে তো এখান থেকে এটা ক্লিক করার অবস্থায় এই যে দেখেন ডিলিট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু ওয়াটারমার্কটা চলে যাবে তো এভাবে অতি সহজে ওয়াটারমার্ক রিমুভ করা যায় দেন এখান থেকে কোনো ওয়াটারমার্ক থাকবে না এখন এটা এটা মেইন ভিডিও আছে তো এখান থেকে যা আপনারা এখান থেকে দেখেন এই যে এক্সপোর্ট একটা তীর চিহ্ন রয়েছে তো এখান থেকে আপনারা 1080p এবং এখান থেকে আপনারা চাইলে 2K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এখানে যে 2K এবং 4K আছে এবং এখান থেকে আপনারা ফ্রেম রেটটাও চেঞ্জ করতে পারবেন দেখেন এখান থেকে আপনারা 60 ফ্রেম রেট পর্যন্ত নিতে পারবেন তো ঠিক আছে তো এখান থেকে আমি 1080p রাখতেছি তো আপনারা চাইলে এখান থেকে আরও কমাতে পারবেন এবং চাইলে বাড়াতে পারবেন দেন এখান থেকে আপনারা এই জায়গা তীর চিহ্ন মানে হচ্ছে এক্সপোর্ট চিহ্ন তো এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে তো এখানে আমি ক্লিক করলাম তো দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অতি দ্রুতই এক্সপোর্ট হয়ে যায় ঠিক আছে তো এই যে এই বর্ডারটা এটা পুরোটা ফুল হবে ঠিক আছে 13% হয়েছে তো যেহেতু ভিডিওটা একটু 1 মিনিটের মতো একটু বড় ভিডিও একটু সময় লাগবে তেমন সময় লাগে না তো এটা আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনার ফোনের প্রসেস যদি ভালো হয় তাহলে এটা আরও দ্রুত আরও ভালোভাবে কাজ করবে আর কি ঠিক আছে তো এভাবে আপনারা ক্যাপকাটটা অতি সহজে ইউজ করতে পারবেন এবং কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া এবং খুবই ফ্রেন্ডলি ইন্টারফেস এবং কোনো ল্যাগ করে না এবং এই সফটওয়্যারটা কোনো হেভি সফটওয়্যার না কিন্তু এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায় আর কি তো আপনারা যারা ভিডিও এডিটিং করেন মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে তো অবশ্যই আপনারা ক্যাপকাটটা ইউজ করবেন বর্তমান সময়ে আমার কাছে মনে হয় বেস্ট একটা সফটওয়্যার ফ্রিতে তো অবশ্যই কিন্তু এটা একটা ফ্রি সফটওয়যার এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা অবশ্যই ক্যাপকাটটা ইউজ করবেন এবং এটা দিয়ে অনেক ভালোভাবে কাজ করা যায় তো দেখেন এখানে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এখান থেকে যদি আমি প্লে করি তো দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই ঠিক আছে তো এটা একদম পুরোপুরি ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন এবং এখান থেকে ডান দিবেন দেখেন রেডি টু শেয়ার তো এখান থেকে জাস্ট ডানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ ঠিক আছে দেখেন এটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো এভাবে আপনারা অতি সহজে ভিডিও এডিট করতে পারবেন এই ক্যাপকাট দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top.